কোন পেশি শক্তির কাছে, কোন সন্ত্রাসীর কাছে, কোন নেতার কাছে কিন্তু এই শহর না। আমার মাকে এবং আমাকে, বিশেষ করে আমার মা জায়গা খাতুনকে আপনারা এই শহরের মেয়র বানিয়েছেন, এর জন্য আপনাদের প্রতি আল্লাহর কাছে দোয়া করছি, দোয়া চাচ্ছি, দোয়া চেয়ে যাব। আল্লাহ যেন আপনাদের সবাইকে সুস্থ রাখেন, ভালো রাখেন, পরিবার নিয়ে এবং সমাজ নিয়ে যেন সবাই ভালো থাকতে পারেন। কিন্তু নির্বাচনে কিছু আচরণবিধি আছে, এই আচরণবিধির সময় কোন ধরনের মিছিল, মিটিং এবং শোডাউন করা যায় না। 72 ঘন্টা বা 48 ঘন্টার সময় থাকে, সেই কারণে, নিয়মের কারণে আমি অনেক কথা বলছি না, কিন্তু আপনাদের সার্বিকভাবে সহযোগিতা চাই। এই শহর আপনাদের, আপনাদের শহরের জন্য আপনারা ভোট দিয়েছেন, আমরা বলেছি আপনারা ভোট দেন, আপনাদের এই শহর মালিকানা। কারণ প্রত্যেক ভোটারের এই শহর হচ্ছে তার নিজস্ব শহর, এই শহরের মালিক হচ্ছে প্রত্যেকটা ভোটার, প্রত্যেক নাগরিক। কোন পেশি শক্তির কাছে, কোন সন্ত্রাসীর কাছে, কোন নেতার কাছে কিন্তু এই শহর না। সেটা গতকালকে আপনারা প্রমাণ করে দিয়েছেন, এই শহর সবার। সেজন্য আমি বলি আমাদের অনেক নেতা কর্মীর, প্রশাসন দিয়ে অনেক নেতা কর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছে, অনেককে আমাদের ডিস্ট্রিক্টের বাইরে রেখেছে, অনেককে ধরে নিয়ে তাদের খোঁজ খবর আমরা পাচ্ছি না, আবার অনেককে ছেড়ে দিয়েছে, অনেককে ছেড়ে দিয়েছে এবং যাদেরকে ছেড়ে দেয় নাই, আমি বলেছি আজকের ভিতরে যে যে দিক দিয়ে তাদেরকে নিয়েছেন অবশ্যই তাদেরকে ছেড়ে দিতে হবে। এবং আজকে থেকে আপনারা স্বাধীন, আপনাদেরকে কেউ কোনো ধরনের রাস্তাঘাটে প্রশাসনিক ভাবে হোক, যারা যে পেশি শক্তি দেখাক না কেন, আমাদের এই শহরের মানুষকে বিনা কারণে কেউ হয়রানি করতে পারবে না। কারণ জনতান্ত্রিক শক্তি, কোন দাপ্পাবাজ, মিথ্যাবাদী, নেতা নামধারী, পদধারী, তারা এই সমাজের যে ক্ষতি করেছে আর যে ক্ষতি না করতে পারে, সেটা এটা গাজীপুর থেকে শুরু হয়েছে। আমি মনে করি যারা আপনারা পরিশ্রম করেছেন, আমার মাকে ভোট দিয়েছেন, আমি আপনাদের জন্য আল্লাহর কাছে, এবং আমি আবারও বলছি আমার দরজা, আমার মায়ের ঘর, আমার বাড়ি, আমার সব এই শহরের মানুষের জন্য উন্মুক্ত থাকবে। আপনাদের সুখে দুঃখে, আপনারা যেমন আমাদের এই দুঃসময়ে ছিলেন, আমরা চেষ্টা করবো আপনাদের সবাইকে নিয়ে একটি পরিকল্পিত ভাবে নগর করে দেওয়ার জন্য। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যাব এবং মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করবো আমাদের এই গাজীপুর সিটি কর্পোরেশন একটি আধুনিক শহর, যে শহরটা আপনি নিজেই সিটি কর্পোরেশন তৈরি করে দিয়েছেন, যেগুলো ইউনিয়ন পরিষদ ছিল, আজকে নগরের সে সুবিধাটা যেন মানুষ পায়, তার জন্য এখানে যতগুলো কর্ম আছে আপনার মাধ্যমে সেই কাজগুলো আমরা নগরবাসীকে দিতে চাই। আমি বলছি আপনারা যেহেতু আসছেন, কষ্ট করেছেন, আমি জানি গত 20 দিন বা 30 দিন আপনারা বাড়িতে থাকতে পারেন নাই, নিজেরা নিজেদের পরিবারের আপনাদের সর্বোচ্চ ভয় দেখানো হয়েছিল, কিন্তু জনসমুদ্র এবং জনস্রোত আদর্শ জায়গাকে ধ্বংস করতে পারে না, সেটাই গাজীপুর থেকে প্রমাণ হলো। কারণ আপনারা যেমন পরিশ্রম করেছেন, আমিও এই কয়েকদিন কোথাও ঘুমের মধ্যে আমরা থাকতে পারি নাই, কারণ আমাদের হাজার হাজার নেতা কর্মীদেরকে তারা বিভিন্ন ভাবে যে হয়রানি করেছে, মানসিক ভাবে যে টর্চারিং করেছে, সেটা থেকে আমরা মুক্ত পাওয়ার জন্য আমি দিন রাত সজাগ ছিলাম, চেষ্টা করেছি আমাদের নেতা কর্মীদেরকে এখানে সুস্থ রাখার জন্য।